মাদকের টাকার ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে শরীয়তপুরে এক ইজিবাইক চালককে হত্যার ঘটনায় হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর ও রাজধানী ঢাকা থেকে হাবিবুর রহমান হাবু হত্যার মূল ঘাতক আরিফ, তার দুই সহযোগী পারভেজ ও সবুজকে গ্রেফতার করে র্যাব। সকালে রাজধানী টিকাটুলিতে র্যাব তিনের ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল হাবু ও আরিফের মধ্যে। 13 ডিসেম্বর শরীয়তপুরের সখীপুরে হাবু ইজি বাইক চালিয়ে যাওয়ার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে আক্রমণ করে আরিফ সহ 7 থেকে 8 জন। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয় হাবু। পরে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গ্রেফতার হওয়া তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য।